আসার সময় তো 8টায়, আধ ঘন্টা আগে এসে জানাচ্ছিস, আমার তো কোনো কিছুই হয়নি। হয়নি হতে কতক্ষণ? আমার সময় লাগে জানিস না? কত বলি রাতে রুটি খাও, সব ফার্স্ট ক্লাস ক্লিয়ার হয়ে যাবে, তা না গুচ্ছের ভাত। আগে এসেছি, কথা আছে তাই দাঁড়াচ্ছি। দাঁড়া দাঁড়া। আর শোনো, মেশিন কিন্তু তোমার কাছে কাল রেখে গেছি, রেলগুলো গাড়িতে। মাসিমা, মাসিমা, মাসিমা ডিউটিতে বেরোবো, কিছু হয়নি, জল নেই, কি করবো? কিচ্ছু করবে না মানে? কাগজে পড়নি? দুদিন ধরে কর্পোরেশন জল দিচ্ছে না? কিন্তু আপনাদের তো পাম্প আছে, সেখান থেকে জল দিই। পাম্পে জল ভাড়াটাদের জন্য নয়। তার মানে? অত মানিটারে বলতে পারবো না, বাড়ি ছেড়ে দাও। এই তুই যা। আর শোনো, আমার পোষাচ্ছে না, তোমার না আছে শিকড়, না আছে বাকর, সাহায্য মতো কাউকে দেখলাম না, ঘাটের মরা বুড়ো বাঘটা ছাড়া। এক বছর বলে 7 বছর থেকে গেলে এখানে, এত বলা সত্ত্বেও সমস্ত মেয়ে নিয়ে আমাকে ঘর করতে হয়। তোমার মতো ভাড়াটা আমার দরকার নেই। আমাকে গাড়ি চালাতে দেবে? দেখে তো খচড়া টাইপ মনে হলো। দেবে দেবে, উপরটা খচড়া খচড়া ভাব, ভেতরটা একেবারে সেদ্ধ আলু, টিপলেই ব্যাস। কি করতে হবে? ওই তো গাড়ি চালাবি, মেশিন ফিল্মের রিলগুলো এগিয়ে দিবি, আর মাইকটা ঠিকঠাক করবি। ফিল্মগুলো দেখানোর আগে ওগুলো সম্বন্ধে লোকজনদের বলতে হয়, আর মাঝে মাঝে পরে তো ভালো লাগে না, তখন তুই বলবি। হ্যাঁ, আর দুজনে মিলে রাতে বসে মাল খাবি। সে ঠিক আছে, কিন্তু আমি কি বলবো, আমি কিছু জানি না। এই দেখো, সিনেমায় যেগুলো বলা আছে সেগুলোই বলবি। বলবি সিগারেট বিড়ি মদ খাবেন না, ওগুলো খেলে বুকে রোগ হয়ে তাড়াতাড়ি টসকে যাবেন, পণ নেবেন না, নিলে পুলিশে ধরবে, বইয়ের সঙ্গে বেশি বেশি শোবেন না, বেশি বেশি শুলে বেশি বেশি বাচ্চা কাচ্চা হবে, বেশি বাচ্চা কাচ্চা হলে দেশ একবারে গোল্লাই যাবে। জানেন কি আছে? তুই আসবি কবে? 5 দিনের ডিউটি। শোন, তুই সামনে বুধবার 3-4টের সময় গাড়িটা এখানে লাগাবি, আমি সে তোকে 400 টাকা দেবো, তারপর গাড়ি নিয়ে সোজা অফিস, ব্যাস। এই একটু বেশি দে না, 400 কম হলে 500 চলবে। আসলে আমার দরকার 40,000, সেই দুবাইয়ের চাকরিটা হয়ে যাবে। কাবলিটার কাছ থেকে 2 মাসের জন্য 20,000 নিয়েছিলাম, সেটা সেটা রোজ সকালে এসে সুদ দাও সুদ দাও করে হল্লা করতে শুরু করেছে। টাকাটা তো এজেন্ট ফোনেটাই নিয়ে নিল, এখন ওই চাকরির কাগজের জন্য টাকা, ভিসার জন্য টাকা, হ্যান ত্যান কত কি। 5-10 যা পারিস ধার দে না। তুই বাড়ি যা, আমি চালাই। আমাকে ধার দিলে সারা তোরই লাভ, 4 ডবল ফেরত পাবি, যখনই আসবো স্কচ বিস্কি বোতল পাবি। খেয়েছিস কখনো? এই চাকরিটা হয়ে যাবে বল। ওটা নাটক বলে হবে, পাসপোর্টে ছবিটা আমার, নাম ঠিকানা শালা কি এক মাখন দাসের। বলছেন আমি কি আছে, আসল তো চাকরি। ভাগ্যিস মাটা চলে গেল গত বছর, নইলে আমার নাম মাখন হয়েছে শুনলে বুড়িটা কেঁদেই ফেলতো। চপলা, ঝামেলায় পড়ে যাবি মাইদি, ধরা পড়লে পুলিশ কেস। আচ্ছা মালটা আসছে না কেন বলতো? 8টা 10-এ বর্ধমান লোক একটা মিস করলে, বউটার ওখানে আসলে খসানোর কেস। আবার 6 মাস আগে না মাল খাইয়েছিলিস, ছেলে হয়েছে বলে? আরে ওটা বনগার বই, এটা বর্ধমান। তো বলিনি তোকে, তোকে বই সে করনি।
বাহ, আজ তোমাকে প্যান্টটা লাগছে মাইরি। আমার চলে এই পাঁচ দিন খুব বিপদ, এ কদিন চপল গাড়ি চালাবে। ওকে তো দেখেছো, আর অফিস থেকেও জানতে পারবে না। হুম, তুমি তো জানো আমার একটাও ছুটি নেই, উইদাউট পে হয়ে গেলে পেটে মারা যাবো পরেশদা। মানে পরেশ দাঁড়াও, আসছি। কেমন আছিস বাবা? ভালো। তোকে ভাবতে হবে না, আমি বুঝলাম। হ্যাঁ ঠিক আছে। ঝালমুড়ি বলুন, ঝালমুড়ি খাবেন, মুড়ির ঝালমুড়ি খাবেন, মুড়ি খাবেন, ঝালমুড়ি বলুন। টিকিট টিকিট নেই কে? তা যাবে কোথায়? আরে কোথাও তো একটা যাবে, সেটা কোথায়? সামনে। সামনে সামনে কোথায়? কোন স্টেশনে? পরের স্টেশনে আমি নেমে যাব, তুমিও সেখানেই নামবে। বদলি চেকারটা আমার চেয়ে কড়া, ছাড়বে না, পেটে বাচ্চা নিয়ে একেবারে বিপদে পড়ে যাবে। টিকিট কেলো হয়েছে, এত ভিড়। ওই আসছে, কার গাড়ি? সরকারি। কোথায় যাবেন? প্রথমে ফরাসডাঙ্গা, তারপর আরো অনেক জায়গায়। এটা কি? এটা প্রজেক্টের মেশিন। মেশিন? মেশিন মানে? ওই আমরা গ্রামে গ্রামে এডুকেশনাল ফিল্ম দেখাই। এডুকেশন মানে? মানে কি করে ওই কন্ডোম ব্যবহার করতে হয়, কি করে ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে হয়, কি করে। এই আই কার্ড আছে? কই আই কার্ড দেখি? এই আই কার্ড দেখাও। রোজ জানে স্যার, আজ ভুল করে অফিসে ফেলে এসেছে। কেশবপুর থেকে দুবার ট্রেন পাল্টে আস্তে আস্তে টেনশনে। নাম কি? শ্যামু, সৌমেন্দ্র বিশ্বাস। আর কতক্ষণ দাঁড়াতে হবে স্যার? ঘন্টা খানেক লাগবে। কি হয়েছে স্যার? ফোর্স আটাকান্ড আমসাবাড়ি। আমাকে শ্যামু বলে চালিয়ে দিলে?
নামটা মনে ছিল না, নামে কি আসে যায়? এই নিয়ে এখন আমার তিনটে নাম, ভাবা যায়? চপল কর, সমীন্দ্র বিশ্বাস, মাখন দাস। সেটা কেটা আছে? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, হ্যালো হ্যালো হ্যালো। দাদু দিদা জ্যাঠা জেঠি ভাই বোনেরা কাচ্চা কাচ্চিরা সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা সবাই জানেন, ছোট মানুষ একদিন বড় হয়, বড় হয়ে বিয়ে করে, বিয়ে করে বাবা হয় মা হয়, এই অবধি ঠিক আছে। কিন্তু তারপর যদি বাচ্চা হয়ে যেতেই থাকে, বাচ্চা হয়ে যেতেই থাকে, তাহলে তাহলে সংসারে শান্তি থাকে না, বাচ্চার পেটে খাবার থাকে না, গায়ে জামা কাপড় থাকে না, লেখাপড়া করার পয়সাও থাকে না। বাচ্চা বড় হলে মানুষ হয় না, আর মানুষ না হলে জন্ম দিয়ে লাভও হয় না, তাতে সংসারের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। তাহলে কি করতে হবে? তাহলে একটা বা দুটো বাচ্চা হওয়ার পর, বাচ্চা হওয়ার পথ বন্ধ করতে হবে। বন্ধ করবে কে? ডাক্তার, বিনে পয়সায়। সেই ডাক্তার পাবেন কোথায়? সরকারি হাসপাতালে। বাবা মাকে হাসপাতালে যেতে হবে, ছোটোখাটো একটু অপারেশন করাতে হবে, তারপরে দিনে রাতে যখন যেমন খুশি চালানো যাবে, তবু বাচ্চা হবে না। আমার মুখের দিকে না তাকিয়ে আপনারা সবাই পর্দার দিকে ঘুরে বসুন, ওইখানেই ছবি শুরু হবে। পর্দার দিকে ঘুরে বসুন সবাই। কন্ডম ব্যবহারে জন্ম নিয়ন্ত্রণ হয় এবং এইডস রোগ প্রতিরোধ করা যায়। এটি ব্যবহার করতে গেলে প্রথমে কন্ডমটি বালিশের তলায় নিয়ে শুতে হবে। সহবাসের সময় লিঙ্গে চামড়াটি সরিয়ে কন্ডমের প্যাকেটটি খুলে আস্তে আস্তে লিঙ্গের মধ্যে পরিয়ে দিতে হবে। সহবাসের শেষে কন্ডমটি উপযুক্ত জায়গায় ফেলে দিতে হবে। না না, ওসব আমাদের লাগবে নাই। আমরা বিটা ছেলেরা কাটা ছেঁড়া করবো কেন? সে তো মেয়ে ছেলেরা করবে। খুড়া তো ঠিক কথা বলছে, আমাদের পেটে কি বাচ্চা হয় যে আমরা বেটা ছেলেরা কাটা ছেঁড়া করবো? সেটা যাদের ধর্ম তারা করবে। যাদের ধর্ম মানে? এতে ধর্মে কি আছে? পুরুষ মানুষ কি ছোট জগন্নাথের বসে থাকে, ধর্মের ঠাকুর জন্ম দিয়ে যায়? কি কথা কি কথা বলি, মেয়ে ছেলের ধর্ম নাই আর বেটা ছেলের ধর্ম বুঝি খালি পেট তৈরি করা না? কেন, তারা কি ভগবানের গব্বে হচ্ছে নাকি? কি মা বোনেরা, আপনারা কিছু বলুন, শুধরানেদের বলুন যে বাচ্চা শুধু মেয়ে ছেলেরা একা একা হাতা খুন্তি নাড়তে নাড়তে জন্ম দেয় না। এসব খজড়ামির কথা এখানে বলা চলবে না, বুঝলে? এইসব ফালতু ছবিও দেখালে চলবে না। আমাদের কি করতে হবে সে আমরা জানি, এই যে তোমাকে বলতে হবে না। এখানে সালা কোনো কিছু দেখাতে দিব না, আমাদের নিজেদের গান আছে, নাচ আছে, আমাদের সমাজের একটা নিয়ম কানুন আছে। কি? আমাদের সিনেমা চাই না, সিনেমা আমরা চাই না। চলো এখান থেকে, চলো চলো। সালা কেমন পাবলিক দেখলে? আমার সালা চাকরিটাই এরকম, মন খারাপ হয়ে গেল না? ওরে যা, নাচ দেখবি? হ্যাঁ দেখো না, মন ভালো হয়ে যাবে, দেখো। Thank you.
তোমার সারা বড় হ্যাপার চাকরি। চাকরি থাকবে তার হ্যাপা থাকবে না, থাকি হয় তোর নেই? আমার সারা চাকরি নেই, তার আবার হ্যাপা। তা কি আছে, ওই সারা শামুটার মতন বছর বিয়নি বউ আর বাচ্চা? হ্যাঁ, বুড়িমা সালা ঘ্যানোর ঘ্যানোর করতো, বিয়ে করতে বলত, আমাকে কে বিয়ে করবে বলো? তোমার বউ জি খোঁজাখুঁজির কি আছে, এত মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, ধরে নিয়ে এসো একটা, ফুর্তি করো, বাঁচো, যেমন সবাই বাঁচে আর কি, একা একা থাকা যায়? ভুল ভাল লোকের সঙ্গে বেঁচে থাকাচ্ছে, একা একা থাকা ভালো। দেখছিস না এইসব লোকগুলো সব ভুল ভাল মেয়ে ছেলের সঙ্গে বেঁচে আছে, আর বউগুলো এসব মকরাদের সঙ্গে বেঁচে থাকে, ঠিকঠাক লোকের সঙ্গে দেখাই হয় না, দেখা হলেও চিনতেই কেটে যায় সারা জীবন, কাউকে মনে ধরেনি। তাহলে আবার কি, বেনে জেনে নিয়ে এসো, মেয়েদেরই তো নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে ঘরে। মানে মানে তাই তার মানে এখানেও আছে? আলবাত আছে। রাত তো এখনো বাচ্চা মেয়ে পড়ে যা, এর মধ্যেই নেশা হয়ে গেল। বাজি বাজি ধরবে 100 টাকা, এক্ষুনি দেখাবো। বাজি 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 চ বাজি চ এই 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 যে এই 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 লোকটা মানে পরেশা আমার সঙ্গে বাজি ধরেছে যে ভালোবাসার মেয়ে ছেলেটাকে নাকি সঙ্গে করে নিয়ে এসেছে, অথচ আমরা কলকাতা থেকে এসেছি একসঙ্গে শুধু দুজন, এখন বাজি ধরেছে যে মেয়েটাকে নাকি দেখাবে। চলো তোমাদের দেখাবে, মেয়ে ছেলে ছাড়া সিনেমা হয় না কিরে শালা, কোথায় যাকে আমি খুঁজছি? মেয়েটা শালা 5 বছর ধরে কেঁদে যাচ্ছে, আর আমি শালা 5 বছর ধরে মেয়েটাকে খুঁজে যাচ্ছি, কোথাও না কোথাও তো আছেই। আমি শালা খুঁজে বার করবই,
চপল। হ্যাঁ শালা চপলা, মেটার মেটার বাবাকে বলে দিস আমার ফল লাগবে না, ফল ভর্তি লাগবে না, শুধু মেয়েটাকে লাগবে। এই সেই মেয়েটা যা যার সঙ্গে সারা জীবন থাকা যায়। চপল, সারা যদি দেখা না হয় আর দেখেও যদি চিনতে না পারে, আমার একটু সামনের দিকে আগায় দিবেন, এই অবস্থায় হাঁটুন যায় না। উঠে বড় ওখানে বসো, ওখানে চল। ভাতি কোথায় যাবে? আমরা তো এত দূর যাবো না, দেখি কাছাকাছি কোথাও নামিয়ে দেবো। বড়া কেন? দেশে ফিরেছে মুসলমান। আপনাকে দেশ কি ইন্ডিয়া? তাই তো জানি, কোথেকে আসছো? খুব সুন্দর জায়গা না? একা একা এত দূর এসছো মিয়া কই? সে আসেনি কেন? তারে খুন কইরা দিছে কে? কে খুন করেছে? মাসখানেক আগে দাঙ্গায় খুন হয়েছে, সেই থেকে পলাইতেছি। খেতে পেয়েছে? কাল রাতে খেয়েছিলি? জানি না। অত পানি খেলে জানবি কি করে? তোমরা জলকে পানি বলো না? নাম কি? আমিনা বেগম, আমিনা খাতুন। বাহ, এ তো একেবারে সুলতানি নাম। হ্যাঁ, খিদে পেয়েছে? পেয়েছে তো। হ্যাঁ চাবলা, একটা ভালো ধাবা দেখে গাড়িটা দাঁড় করা। ভালো ধাবা? সেই তোমার কালীতলা ছাড়িয়ে আমরা তো যাচ্ছি কুসুমপুর উল্টো দিকে, অনেকটা পথ ফিরে আসতে হবে কিন্তু। আরে ধারে কাছে কোথাও একটা, চল না। সঙ্গে লেডিস আছে না, ভদ্রলোকের জায়গা না হলে বসা যায় না, হয় একটু বেশি ঘোরা হবে। চল 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 চল।
চল। এই গোনা, ওখানে কি করছিস? মরবি নাকি শালা? এদিকে চলে। সবই তো বুঝলাম, কিন্তু একা একা যাবে কোথায়? গাড়ি বিপদে পড়লে আল্লাহ দেখবো। বর্ডার পেরিয়ে কোথায় যাবে, কার কাছে? ওইটা আমার দেশ, নিজের লোক কেউ না কেউ তো পাবো। পেটে সাবালটা তো একটা ঠিক নয় হলো, কিন্তু সাবালটাকে তো আনার একটা ব্যবস্থা করতে হবে। তুমি যদি চাও তো তোমাকে এখানে সদর হাসপাতালে নিয়ে যেতে পারি, না হয় আমাদের সঙ্গে কলকাতায় আসতে পারো, সেখানেও ভালো সরকারি হাসপাতাল আছে। আপনারা ভালো মানুষ, আল্লাহ আপনাকে দোয়া করব। আমার এই দেশে কোনো ঠিকানা নাই, থাকুনের পেপার নাই, পুলিশে আবার খেদাইব। মিয়ারে কত মানা করছিলাম, শুনলো কথা, সেই আমার দেশ তারা করাইলো। তুমি ফিরে গেলে না কেন? কেমনে ফিরতাম মিয়ারে সারা? আর তদিনে শিবরাজ মিস্ত্রির কাম ধরছে, পুলিশে ঝামেলা, রোজ লাইক গাই থাকতো, তারপর তো সে দাঙ্গা। দেশেও দানা পানি জুটবো না জানি, তবু যেটা আইতাছে এটার তো একটা শিকড় দরকার। দরকার না কোন কে জানে, ঘর বলো নিজের লোক বলো, যেটা আমারও ছিল তাতে কি হলো, শিকড় গজালো। এখানে যেভাবে আছি সেভাবে অন্য কোথাও গিয়েও থাকা যায়। আপনাকে কি একটা যন্ত্র এখানে আসিল না, এটা কই গেল? প্রজেক্টরটা কোথায়? প্রজেক্টর নেই। নেই মানে যাবে কোথায়? দাদা, গাড়ি থেকে কাউকে কোনো মেশিন নিতে দেখেছেন? কিসের মেশিন? প্রজেক্টর মেশিন গাড়িতে ছিল, আমরা ধাবায় খাচ্ছিলাম, এসে দেখে নেই। কেমন দেখতে? কালো। ছোট না বড়? না না খুব বড় না, মানে ওই গাড়িতে ছিল। হ্যাঁ, নিতে দেখেছেন কাউকে? না, আমি যে সব এলুম মাত্র। তাহলে জিজ্ঞেস করছেন কেন? মেশিন বললেন তো, তাই জিনিসটা কি একটু শুধু ছিল আর কি। শালা ঠ্যাংরাটাকে লোক মাইরে। কি হয়েছে দাদা? গাড়ি থেকে গভর্নমেন্টের প্রজেক্টের মেশিন চুরি হয়ে গেছে, কেউ কিছু দেখেছেন ভাই? মাঝ বয়সী দাড়িওয়ালা একটা লোক ওই জিপটা মনে হলো যেন খুলছিল কিছুক্ষণ আগে, আমি তো জানি না যে ওটা আপনাদের গাড়ি। মেশিনটা বার করতে দেখেছেন? না, তা তো খেয়াল করিনি। লোকটা ফর্সা না কালো মতন? কালো বলেই তো মনে হলো। লম্বা না পেটে? লম্বা গোছের। ধুতি পরা না প্যান্ট? ধুতি ধুতি তো লাগলো। আর দূর বসে, আপনি কেন ফালতু সময় নষ্ট করছেন?
না না নন্দীগ্রামে সুধাংশুর সঙ্গে মিলে যাচ্ছে তো, তাই শুধুছিলাম। ওর কয়েকটা কেস আছে এরকম, হাজতেও গেছে কয়েকবার। নন্দীগ্রামটা কোথায়? কাছেই, হাঁটা পথে আধ ঘন্টা থাকে। আমাদের একটু নিয়ে যেতে পারবেন? আমি আবার আপনাকে এখানে পৌঁছে দেবো। না না পৌঁছে দিতে হবে না, নন্দীগ্রামের কাছেই আমার বাড়ি। চলুন আসুন। আর কত দূর? হুম, বললেন তো আধ ঘন্টা হাঁটার পথ, এ তো চাকা পাল্টানোর সময় হয়ে এলো। না না এই তো এসে গেছি, সামনের মোড়টায় আমি নেমে যাবো, তারপর সোজা, মানে একদম সোজা, ঠিক এক মিনিট, ব্যাস নন্দীগ্রাম। গাড়িটা দাঁড়া করো, নামবো নামবো। নন্দীগ্রাম কি সামনে? আগে এই তো সবে নন্দীগ্রাম শুরু। আপনি কি নন্দীগ্রামে থাকেন? 50 বছর। কেন, কাকে চাই? সুধাংশু বলে কাউকে চেনেন? সুধাংশু, সাদা দাড়ি, লম্বা, ধুতি পরে, দেখতে কালো, দু একবার জেলেও গেছে, চেনেন? না, ওই নামে তো নন্দীগ্রামে কেউ থাকে না। লম্বা দাড়ি একজনের আছে বটে, কিন্তু সে তো বিমল, সে তো ময়লা না, কি ব্যাপার কর্তা? আমাদের গাড়ি থেকে গভর্নমেন্টের প্রজেক্টর মেশিন চুরি হয়ে গেছে। তাই নাকি? আপনারা গভর্নমেন্টের লোক? ও বলছিলাম যে, হ্যাঁ সুধাংশু একজন ওই বেতাই চন্ডিতে থাকে, হ্যাঁ আমি চিনি, লম্বা দাড়িও আছে, হয়তো এতদিনে পেকে সাদাও হয়ে গেছে, কিন্তু ও তো লম্বা না। আচ্ছা চোখে চশমা আছে না? হয়তো আছে, বলতে পারবো না। মাছ ধরার নেশা আছে না? জানি না। আছে আছে, চলুন আমি আপনাদের পৌঁছে দিই ওখানে। হ্যাঁ সাইকেলটা গাড়ির পিছনে তুলে দিই, আমি ওদিকটা নিয়ে যাবো। মোটর গাড়িতে আধ ঘন্টা তাক লাগবে। হ্যাঁ চল। সামনে এগোয়ে গাড়িটা ঘুরে নি। প্রজেক্টরটা না পেলে অফিসে মেমো ধরাবে, সালা সাসপেন্ড করবে, এরপরে তো চাকরিটাও যাবে। দাদা দাদা, ও দাদা, ব্যথায় চণ্ডী আর খদ্দুর। আগে বলবেন তো দাদা, একটু জেগে থাকুন, বুঝলেন? আমাদের কেসটা সিরিয়াস, এবার বলবেন কোথায় থামবো, আর এতটা পথ আবার ফেরত যেতে হবে। আর ভাবনা নাই, এবার আর ঘুমাই, সালা ওদিকে হাট বন্ধ হয়ে যাবে না, জিনিসপত্র না নিয়ে গেলে বউ হুড়কো দিয়ে দেবে। সোজা এগিয়ে গাড়ি বাঁদিকে ঢুকাইয়ে দেন, সোজা
ডান দিকে একটা ঝিল পড়বে, সুধাংশু নিঘাত হতে মাছ ধরছে, সুধাংশু সুধাংশু বলে চিল্লাবেন, ঠিক সালা সারা দেবে। সুধাংশু, সুধাংশু বাবু, সুধাংশু বাবু, পরেশদা কারো তো দাড়ি দেখছি না, কেটে ফেলেছে হয়তো শালা, ধরা পড়ে যাবার ভয়। সুধাংশু বলে কেউ থাকে? সাদা দাড়ি লম্বা ধুতি পরে দেখতে কালো, সুধাংশুই নাই তা সাদা দাড়ি লম্বা সে কে? সুধাংশু বলে গ্রামে কেউ থাকে না? না। ও সে পাশের গা নিত্যপুরে সুধাংশু বলে একজন আছে বটে, হ্যাঁ সাদা দাড়ি লম্বা ধুতি পরে দেখতে কালো, গালে একটা হাব আছে, বা হাতে বুড়ো আঙুল একটা বেশি আছে, একটু দাঁড়ান আমি এক্ষুনি আসতেছি, আপনাদের নিয়ে যাবো কখন? এই যাবো আর শিবটা নিয়ে আসবো। ভাইসান আমার কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে, আবার হয়নি হইব না তো? পরেশদা উঠে পড়ো, ফালতু কেস, এখান থেকে আধ ঘন্টা রাস্তা না? এই তো কাছেই, এক বিড়ির পথ। আপনার বাড়িও ওখানে কাছাকাছি আর কি না? সে আপনি বলতে পারেন। কি হলো? আমাদের সাদা আঙুলের সুধাংশুকে দরকার, আঙুলে চলবে না। লোকগুলো শালা আমাদেরকে গান্ডু ভেবেছে নাকি? কি করি বলতো, কলকাতার অফিসে খবর দিতে ভয় করছে, প্রজেক্ট এটা না পেলে আর কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে, ভাববে আমি হয়তো কিছু করেছি। পুলিশে খবর দিই? পুলিশে খবর দিবেন? তারা এসে তো আমাকে সবাই জিজ্ঞাসাবাদ করবো, আমার যদি সন্দেহ করে। কেন, তোমাকে সন্দেহ করবে না? আমার তো পেপার নাই, যদি আটকায় রাখে তা থেকে বরং আমার এখানে নামায় দেন। এখানে নামায় দেন মানে? বর্ডার এখান থেকে অনেক দূর, জায়গা চেনো না, না আছে ট্রেন না আছে গাড়ি, সন্ধে হয়ে আসছে, কাল সকালে বর্ডারের কাছাকাছি পৌঁছে দেবো, আজ আমাদের সঙ্গেই থাকবে। আরে তোমার কোনো ভয় নেই। আমি আপনাকে দেখে বুঝছি, নাইলে এতটা পথ এমনি এমনি আইসি, একদিন ধরে তো ঘুরতেছি, কম মানুষ তো দেখলাম না। সালা সারাটা রাত পুলিশের গাড়ি চলবে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আস্তে আস্তে ঠেকের দিকে সরে যেতে হবে, আর তো রাত বারোক তো আবার ভেতর ভেতরে যেতে হবে। সালা একটা প্রাইভেট যদি ধরা যায়। খিদে পেয়েছে? কাল থেকে পেটে কিছু ঢোকেছে, খেতে পাবে না? দাঁত পাশালা চলছে, চার দিন ধরে চান ফান কিচ্ছু নেই, মনে হচ্ছে শালা ঝাঁপ দিয়ে গিয়ে নদীতে। হাই একদম না, ওসব পরে, আগে কিছু নিয়ে আয়।
তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমরা কিছুক্ষণ এখন এখানে পাওয়াল করব, তারপর জেগে জেগে তোমাকে আর তোমার সাওয়ালকে পাহারা দেব। না আমার কোনো চিন্তা নাই, ঘুম গেছে গিয়া অনেক দিন, আপনারা যা করবেন করেন, আমি বয়া বয়া দেখুন। মনটা ভালো নেই রে চপল, মনটা ভালো নেই। কে চুরি করলো, কে চুরি করলো? হ্যাঁ সত্যি পরেশ, কে শালা চুরি করলো বলতো? খেলা ঘর মোর ভেঙে গেছে হাই, নয়নের যমুনা বাসি কেন তব নাম ধরে ডাকে, আজ মোর আঙিনা নয়নের যমুনা, খেলা ঘর মোর ভেঙে গেছে হায়, খেলা ঘর খেলা ঘর। এই গানটা আমার মা খুব গাইতো জানো পরেশদা? তোমার বাবা মা সব ঠিকঠাক আছে তো পরেশদা? আমার 4 বছর বয়সে মা চলে যায় অন্য একজনের সঙ্গে, আর বাবাটাকে তো দেখলি সেদিন, মাটাকে তাড়াবার পরে ওই গানটা বাবাশালা খুব গাইত, যত সব ভ্যান তারা। আমার বাবার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই, মাঝে মধ্যে আসে পয়সা নিয়ে যায় ব্যাস। কার সালা কাজে লাগবে বলতো বুড়ো প্রজেক্টরটা? আমি বলে ঠুকে ঠেকে চালাই, আর যদি খুঁজে না পাই কোনোদিনও? পাইবেন পাইবেন, খোদা আপনা গো দোয়া করব। যদি চাকরিটা যায়? চাকরি যাইব কেন? যদি আর কখনো দেখা না হয় ওর সঙ্গে? কার কথা কন? যাকে আমি খুঁজছি। কে দা? আছে একজন মেয়ে মানুষ। দেন দেখি, তার সঙ্গে দেখা অন্যের সাথে মেশিনের কি সম্বন্ধ? আছে আছে, ওই মেশিনের মধ্যে দিয়ে সে আসতো আর মেশিনের মধ্যে দিয়ে চলে যেত। মিয়ারেও দেখতাম, ওই সব খাইলে উল্টা পাল্টা কইতো, কোনো কিছুর কোনো মানে বুঝতাম না, কইতো তরে ছাড়া থাকতে পারো না। এখন দেখেন দেখি কেমন দিব্যি আছে। ভালো নাই। আপনি জানলেন কি কইরা? জানি জানি, আমি বড় লোকের সব খবর রাখি। কি লোক কইলেন? বড় লোক, মানুষ মরে গিয়ে ভূত প্রেত হয়ে যেখানে থাকে আর কি। না যেখানেই থাক ভালো আছেন, আমি জানি, তারে তো আমি সর্বস্ব দিছিলাম, ভালো থাকবো না কেন? আপনারা পুরুষ মানুষেরা বড় বেশি দুঃখের কথা কন,
সারাটা জীবনে তো দুঃখ দেখছি শুনছি, আর ভালো লাগে না। বাচ্চাটা এলে আমিও ভালো থাকবো। বাচ্চা হলে সব বদলে যাবে। চাইব না, একবার নিজের জন্য বাঁচা, আর একবার পেটে যেটা আসতেছে তার জন্য, দুই দুইটা বাঁচা, ভালো না? আর বাচ্চা যখন বারবার হিসি করবে, কাঁথা নষ্ট করবে, চিল্লাবে, তখন আপনি সেই হিসেবে কি বুঝবেন? আমি না, মিয়াকে তুমি খুব ভালোবাসতে না? মিয়াও তোমাকে খুব ভালোবাসত। তাই তো মনে হয়। ভালোবাসা আচ্ছা বল, ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে একসঙ্গে থাকা, একসঙ্গে শোয়া, বাচ্চা তৈরি করা, আবার বাচ্চা তৈরি করা, আবার বাচ্চা তৈরি করা, না মাঝে মাঝে একটু আদর করা, মারধর করা, সিনেমা দেখতে নিয়ে যাওয়া, না এসব নয়। না তো কি, আমি নাকি জিজ্ঞেস করো না, ও তো বিয়ালা মানুষ। কি আমি না তোমার মিয়া মাঝে মাঝে একটু পেটাতো না? আমিনা, ভালোবাসা মানে কি? মিয়াকে তো তুমি খুব ভালোবাসতে বলো। মন কেমন করা ঠিক, একদম ঠিক। আমারও মনটা কেমন করছে, যদি আর কোনোদিনও দেখা না হয় সেই পাগলিটার সাথে, আর দেখা হলে যদি চেনা না যায়। কে যে সালা মেশিনটা চুরি করলো, কেমন সব গোলমাল হয়ে গেল, সব গোলমাল হয়ে গেল। এবার যদি চাকরিটাও চায়। Thank you.
পরেশ, কাল রাত্রে তোর মা মারা গেছে। যে লোকটার সঙ্গে তোর মা চলে গিয়েছিল তোকে ফেলে, সে এসেছে, তাকে ক্ষমা করে দে। এই লোকটা তোর মাকে ভালোবেসেছিল, আমি কোনোদিন তাকে ভালোবাসতে পারিনি। আমি নাকি নামিয়ে বড় বউকে ফোন করতে হবে। সালা বালের অফিস। আপনি নাকি যাবেন এখন? আমি একটু মুখে চুকে পানি দিয়ে আসি।
কি আছে? কাল রাত থেকে মনে হইতেছিল নড়তেছে না, মনে হয় কি নড়তেছে না, পেটের ভেতর যেটা আছে এটা সে কি? এদিকে এসো দেখি। আপনি কি বুঝবেন? আপনি কি ডাক্তার বুদ্ধি? বুঝবো না, শুনবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো তাই ঘুমিয়ে পড়েছিল। যা যা বলছি তাই তাই করবে, নাহলে একদম খুলি বরবাদ হয়ে যাবে। নামো। নাম। আরে নাম। এই তুমি বসো। ওই বাক্স ধরে গাড়িতে তোল। চল। যা। এবার যেমন যেমন বলবো তেমন তেমন চালাবে, কোনো কিছু উল্টো পাল্টা করার চেষ্টা করলে চালা। দুজনে গাড়ি থেকে নামো। নামো। মুরগিগুলো ধরে নিয়ে এসো ফটাফট। যা। এই চল। রাস্তা থেকে তুলে নিল, ভালো। রান্না করতে জানো তো? মুরগি ঠিক আছে, পেঁয়াজ রসুন তেল সব আছে, সালা মুরগিটাই নেই। মানচতগুলো আচ্ছা কাণ্ড তো, ফালতু টাইম খাচ্ছে। দাঁড়া তো, আপনাকে সব ভাল লাগে? এত গোলা বারুদ দিয়ে কি করবেন? আরো মানুষ মারবেন? মাইন ছেড়ে বাঁচতে দিতে ইচ্ছা করে না? না মারলে বাঁচা যায় না। তুমি চটপট রান্না করো। করতেছি তো, রান্না করতে আমার ভালো লাগে।
আপনি না খাইবেন ওই বাক্সটার উপরে ভালো করে রাখ ভাই তুই সিধা গিয়ে বাদিকের ঘরে করে নাম্বার প্লেট পাবি নি আয় ফটাফট চল কিন্তু এটা তো সরকারি গাড়ি যা বলছি তাই করো সালা সরকার মারাচ্ছে চল ফট এই গাড়ি ফিট ফট তাও জল টল চেক করে নে চল কি হলো চল ধরো চল আমরা বসবো কোথায় বসার জায়গা অভাব আছে নাকি শালা এত বড় পৃথিবী যেখানে খুশি বসে বলো কোনোদিনও দেখতে পাবো না আমি তোমাদের জন্য মেমো খেতে পারি তোমাদের চাকরি এমনিই যাবে যাবেই ওই সরকারি গাড়ি আর প্রজেক্টটা যদি না পাওয়া যায় তোমাদের জেলের ঘানি টানতে হবে কেউ বাঁচাতে পারবে না কেউ না পঁচিশ বছর ধরে এই অফিসে কাজ করছি এরকম কথা শুনিনি আর এই শামুকে পল্লব দেখেছে মানিকতলা বাজারে আলু কিনতে কি পল্লব 100% স্যার আমাকে দেখে শার্ট করে মুখটা ঘুরিয়ে দিল ভাবলাম ডিউটি থেকে ফিরেছি বুঝি পল্লবকে বলবেন স্যার মানিকতলার চোখের ডাক্তারের কাছে ভালো করে একবার চোখটা দেখিয়ে নিতে ওর বাবা তো স্যার চোখের অসুখে মারা গেছিল শামু শামু স্যার সারা সকাল পর্যন্ত গাড়ি চালালো আমার সঙ্গে এখন একটু বড় বাথরুমে গেছে যাচ্ছি বড় বাথরুমে আমি এক্ষুনি ওর বাড়িতে লোক পাঠাচ্ছি আমি দেখছি আর যেমন করে হোক ওই ক্যানিং থানায় আমি ওয়্যারলেস মেসেজ পাঠাচ্ছি তোমরা সামনের কোনো থানায় যাবে এক্ষুনি ডায়েরি করো তারপর পুলিশ যা করার করবে আমি দেখছি কেমন করে ওরা সরকারি গাড়ি আর প্রজেক্টটা নিয়ে পালায় সামনে বস একদম হুঁশিয়ার থাক যে কোনো টাইমে গন্ডগোল হতে পারে মালেরা ঘুরছে সালা
বেঁচে থাকাটাই কি অদ্ভুত, বিশ্বাসই হয় না। কি থেকে কি হয়ে গেল দেখলি চপল? এখন না পালালে পুলিশ আমাদের ধরবে, কেস দেবে, জেলে পচিয়ে মারবে সারা। কোথায় পালাবে? আমি না, তুমি বর্ডারে যাবে তো? তাই তো যাও, আমার তো ওখানে যাইতেই হইব। যাও এরা জাগা করে। কিন্তু আপনারা তো খুব বিপদে পড়ছেন। আমরাও যদি তোমার সঙ্গে যাই? সত্যি যাইবেন? কিন্তু যাবো কি করে? ওখানে গেলে তোমার মতো তো আমাদের কাছে কোনো পেপার নেই। পেপার লাগবো না, একদিন যেভাবে লুকান ছাপান দিয়ে আসছিলাম সেইভাবেই যাবো। আপনারাও সেভাবে চলেন, রাতে রাতে চড়ে নৌকা করা ওই পারের কাছে, সেখান থেকে ছাত্রায় একেবারে ওই পারে। সিপাইগুলান দেখলে একটু জামলা ঝুমিলা করে, জিজ্ঞাসাবাদ করে ওই পারে কোথায় বাড়ি, কোন রাস্তা, কোন মহল্লা, এইসব সে আমি সব শিকার পড়াই দেব। আগে আমাগো বাড়ি যাইবেন, থাকবেন, তারপর জিরায় জুরিয়া লইয়া যা করণের করবেন। আব্বা আপনাকে দেখলে খুব খুশি হইব। পরেশদা, আমার একটা চাকরি হওয়ার কথা অন্য জায়গায়। তাহলে তুই ফিরে যা, এত দূর এসে আর ফিরে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে তুমি সারা আমার ফ্যামিলির লোক। চলো আমি তোমাদের এগিয়ে দিই, কাল না একটা ট্রেন বাস কিছু একটা ধরে কলকাতায় ফিরে যাব। কোথায়? ওই বর্ডারের দিকে যাবো স্যার। তা আমি তো অত দূর যাবো না, তবে কাছাকাছি কাছাকাছি চলবে? কি যে বলেন স্যার, উঠবো। হ্যাঁ হলো, হ্যাঁ পিছন দিকে পিছন দিকে, সবাই পিছন দিকে। বাড়ি কোথায়? ইদ্রিসপুর ওই পারে। বুঝেছি, ইলিগাল ইনফিল্ট্রেশনে দেশের একেবারে বারোটা বাজিয়ে দিলে, তাহলে সেই ফাঁসতে নেই, ঢুকে পড়লেই হলো। নেমে ঠেলতে হবে। খেলতে হবে তো? হ্যাঁ। ও
কোথায় আসছেন? কোথায় যাবেন? রতনগঞ্জ, আমার মেয়ের শ্বশুর বাড়ি। এরা কারা? সকাল থেকে স্যার গাড়িটা বেগরবাই করছে, তাই ঠেলবার জন্য রাস্তা থেকে এদেরই। এটা ওদেরই কেউ হবে যাবে। নাম? মাখন দাস। ঠিকানা? বাইক পাড়া। কি করে বুঝবো? কোনো আইডেন্টিটির কাগজ আছে? স্যার সকালবেলা ড্রাইভার আসেনি, তাই নিজেই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। তাড়াতাড়িতে লাইসেন্সটা ভুলে বাড়িতে ফেলে এসছি। অন্য কিছু? সবই তো ছিল স্যার, কিন্তু এখন নেই। পাসপোর্টটা পর্যন্ত চুরি হয়ে গেছে। থানায় ডায়েরি করেছি, চক্রবর্তী দেখছে। চক্রবর্তী কে? সিপি, আপনাদের কলকাতার পুলিশ কমিশনার, লালটুর বন্ধু। লালটু কে? আমার ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ আসছি। কদিন পর দেশে ফিরতেছি, সবকিছু কেমন যেন সুন্দর লাগতেছে। যার যেখানে জায়গা, বুঝলেন না? ওটা তো এখন আমাদেরও জায়গা। আমি কিন্তু ওখানে বেশি দিন থাকবো না পরেশদা। আজ হোক কাল হোক, দুবাই সালামি যাবই। আর একটু হলে ফেসে যাচ্ছিলাম, ওই ফোনে সালা আমাকে মাখন দাস বলে চালিয়ে দিচ্ছিল। কাল ঠিকা খুব চেকিং হইতাছে। হ্যাঁ, গুল্লি গোল্লাও চলছে, তোরাই মাল ব্যবা কাটতেছে। ভুট ঘাট দিলে সাইডে দেখ, একটু সাবধানে যাওয়ার লাগবে। তোমরা তো আরো ঢুকতে দিব না। বাচ্চা হাতে লইয়া ঢুকতে হয়, পেটা লইয়া না। কি বাচ্চা, কিসের বাচ্চা, কি করে বুঝুম? আবার সকনের চেষ্টা করলে সব গুলো ঢুকাই দেবো। ডলার আছে? ডলার কি? ডলার 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 থাকলে ওইসব নাই আর না থাকলে আমার নিজের দেশে আপনারা ঢুকতে দিবেন না কি করে বুঝুম? এটা তোমার দাস।
শুনছেন, ইদ্রিস ফুটটা কি এদিকে? আপনি কি ওইদিকে যাবেন?